हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड आर वाचिंग रेसल बीडी। भिडियोटी आलोचना करा हुए एक्सट्रीम रूल्स पेपर व्यूर जो और एक मैच नतून भावे अफिशियल कर देवा हलो। से मैचटी की मैच और से मैचटर नतून स्टिपुलेशन कौन स्टिपुलेशन? तो व्यूअर्स, भिडियोटी और आलोचना करा हुए WWE এর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ব্রন স্ট্রোম্যান কি আবারও মনস্টার আর্মা ম্যান হিসেবে WWE তে রিটার্ন করলেন? তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমেই চলুন বলা যাক এক্সট্রিম রুলস পেপার ভিউয়ের জন্য নতুন কোন ম্যাচটি অফিসিয়াল করে দেওয়া হলো। তো ভিউয়ার্স, সেই ম্যাচটি হচ্ছে দ্য নিউ ডে ভার্সেস সিনসকে নাকামোরা এবং সিজারোর মধ্যে WWE এর স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। টু ভিউয়ার্স, এই ম্যাচটি হতে চলেছে WWE এর স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটির নতুন একটি স্টিপুলেশন দেওয়া হয়েছে, আর সেই স্টিপুলেশনটি হচ্ছে WWE এর টেবলস ম্যাচ। যাই হোক, আশা যাক পরবর্তী বিষয়টির ব্যাপারে। টু ভিউয়ার্স, পরবর্তী বিষয়টি হচ্ছে মনস্টার আর্মা ম্যান ব্রন স্ট্রোম্যানকে নিয়ে। টু ভিউয়ার্স, আপনারা জানেন ব্রন স্ট্রোম্যানকে একদিক থেকে ফিল্ড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বলা হয়, কেননা রেসলম্যানিয়া 36 গোল্ডবার্গকে হারিয়ে ব্রন স্ট্রোম্যান হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। কিন্তু ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়ার পরে কোনো দর্শককেই ঠিকমতো এন্টারটেইন করতে পারেননি ব্রন স্ট্রোম্যান। কিন্তু হঠাৎই আজকের স্ম্যাকডাউন লাইভের শোটিতে ব্রন স্ট্রোম্যানকে আবারও মনস্টার আর্মা ম্যানের মতো রিটার্ন করানো হলো। আজকের স্ম্যাকডাউন লাইভের শোটিতে ব্রন স্ট্রোম্যানকে দেখা যায়, তিনি সর্বপ্রথমেই রিংয়ে আসার সময় সেখানে একটি প্রোমো কাটেন, আর সেখানে তার প্রোমোটি দেখা যায় অনেক স্পিডলি। আর ব্রন স্ট্রোম্যান, আপনারা জানেন, আগে হিল ক্যারেক্টার হিসেবে অনেক ভালো পারফর্ম করতেন এবং তাকে দেখে অনেক বড় ধরনের মনস্টার মনে হতো। কিন্তু ইদানিং তাকে ঠান্ডা মেজাজে দেখে তাকে মনস্টারই মনে হতো না, বরং তাকে ছোটোখাটো রেসলার মনে হতো। যাই হোক, আজকে তার প্রোমোটি অনেক শক্তিশালী ও অনেক ভয়ানকভাবে তিনি কাটেন। যাই হোক, তারপরে মরিসনের বিরুদ্ধে তার ম্যাচটি হয় এবং সেই ম্যাচটিতে আগে যেমন হিল ক্যারেক্টার হিসেবে পারফর্ম করতেন মনস্টার আর্মা ম্যান ব্রন স্ট্রোম্যান, ঠিক সেইভাবেই মরিসনকে তুলে তুলে আছাড় মারেন এবং আগের কয়েক বছর আগে যেই মুখগুলো ব্যবহার করতেন সেই মুখগুলো এই মুহূর্তে ব্যবহার করেছেন আজকের এই ম্যাচটিতে। তো ভিউয়ার্স, এই ম্যাচটিতে অনেক তাগড়া বা অনেক শক্তিশালী একটি রানিং পাওয়ার স্ল্যাম মেরে মরিসনকে হারিয়ে দেন। যাই হোক, মরিসনের অবস্থা তো এই ম্যাচটিতে খারাপ হয়ে গেছিলেন, কিন্তু একটা বিষয় একেবারে স্পষ্ট বা ক্লিয়ার হয়ে গেছে যে মনস্টার আর্মা ম্যান ব্রন স্ট্রোম্যান আবারও WWE রিংয়ে অনেক শক্তিশালীভাবে রিটার্ন করলেন। তো ভিউয়ার্স, দেখা যাক এখন ভিন্স ম্যাকম্যান কি তাকে এমনভাবে শক্তিশালীভাবে তার শোগুলো কি বুকিং করে, নাকি তাকে আগের মতনই নর্মালভাবে বুকিং করে। তো ভিউয়ার্স, এই বিষয়টি একেবারে স্পষ্ট বা ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে WWE সম্পর্কে ভিডিও আপলোড করা মাত্র চলে যায় আপনার কাছে নোটিফিকেশন। ধন্যবাদ।